আমার মুসলমান বন্ধু গান গভীর মনোযোগ দিল দিয়ে শোনো মুসলমানের তারিখে ইবনে জারির তাওয়ারিতে চমৎকার করে যেই কথাটা নিয়ে এসেছেন কথাগুলা মনোযোগ দিয়ে শোনো কোরআন কেমনে মানুষের জিন্দেগিকে পরিবর্তন করে দিতে পারে এই দুনিয়ার জমিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালের পরে এই জমিনের খলিফা হয়ে গেলেন সিদ্দিক আকবর দুনিয়ার জমিনে খলিফা হয়ে গেলেন সিদ্দিক আকবর সিদ্দিক আকবরের যখন খলিফা তখন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হজরত আলী হজরত ওসমান রাষ্ট্র চলতে লাগলো এই রাষ্ট্রে যিনি বসে আছেন খলিফা তিনি ও খাদেম যিনি রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি ও রাষ্ট্রের প্রধান বিচারপতি যিনি রসুলের খাদেম যিনি রাষ্ট্রের নির্বাহী পরামর্শদাতা আলী এবং উসমান তারা ও রসুলের খাদেম রাষ্ট্র চলতে লাগল একদিন ফজরের সালাদ পড়ে সিদ্দিকে একবার মসজিদে নবাবিতে বসা হজরত আলী উসমান সকলে বসে আছেন এমন সময়ে হজরতে আলী বসে আছেন অমর বসে আছেন এমন সময়ে হজরত ওসমান গিয়ে হাজির হলেন ডাক দিয়া বলছেন ভাই আবু বকর রে আপনার কাছে আমি জানতে চাই আপনি রাষ্ট্রের খেলিফা আপনার কাছে আমি জানতে চাই এই রাষ্ট্র আপনি কি দিয়ে চালান সিদ্দিক একবার জবাব দিচ্ছেন আবু অমর রে ওসমান সালাব এই রাষ্ট্র আমি কোরআন দিয়ে চালাই আর সুরে রেখে যাওয়া সন্না দিয়ে রাষ্ট্র চালাই উসমান ডাক দিয়ে বলছেন এই রাষ্ট্র যদি আপনি কোরআন দিয়ে চালান আমি আপনার কাছে জানতে চাই এই রাষ্ট্রে যদি কোনো নাগরিক না খেয়ে মারা যায় আপনার কি আল্লাহর আদালতের জবাব দিয়ে করা লাগবে সিদ্দিকা একবার দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলছেন শোনো উসমান যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে যেই রাষ্ট্র এখন পর্যন্ত কোরআন জিন্দা ওই রাষ্ট্রে একজন নাগরিক যদি না খেয়ে মারা যায় তার জবাব দেওয়ার কথা তুমি বলেছ এই রাষ্ট্রে যদি একটা বিড়াল না খেয়ে মারা যায় একটা কুকুর বিনা চিকিৎসায় মারা যায় অর্থাৎ সৃষ্টির কোনো প্রাণী যদি তার অধিকার থেকে মাহরুম হয় আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে কারণ কারণ যেই জমিনে কোরআন দিন সাফ কায়েম হয়ে যায় এখানে সকল সৃষ্টি তার অধিকার পেতে বাধ্য সুতরাং এই যদি একটা একটা বিড়াল তার অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলতেন শোন আমি এই মাত্র এসেছি আপনার দেশের একজন নাগরিক এই মুহূর্তে বৃদ্ধা মানুষ একজন মহিলা যার ঘরে তিন দিন পর্যন্ত খাবার নেই আজকে চার নাম্বার দিন সকাল শুরু হয়ে গিয়েছে মহিলার ঘরে কোনো খাবার নাই বৃদ্ধা মহিলা বিধবা মহিলা চুকেও দেখেন না অন্ধ আপনি বলেন তো এই মহিলার যে হক আদায় করলেন না কেমন জবাব দেওয়া লাগবে সিদ্দিকে একবার দাঁড়িয়ে গেলেন আর চুকের পানি ছেড়ে বললেন আপ উসমান রিপ নতুন খেলিফা হয়েছি সবার গরে গরে গিয়ে খবর নিতে পারলাম না কথা আমাকে বলে দিয়েছ আমি শুনে ফেলেছি আগামীকাল কেন এই মুহূর্তে থেকে এই মহিলার ঘরের খাবার পৌঁছে দেব ওসমান ডাক দিয়ে বলছেন না বকর আপনি শুধু খাবার পৌঁছে দিলে মহিলা খাবে কেমনে তিনি তো চুকে দেখেন না বৃদ্ধা মহিলা অন্ধ বিধবা তার কোনো সন্তান নাই কে মহিলার ঘরে রান্না করে দিবে কে মহিলার গড় ঝাড়ু দিয়ে দিবে কে মহিলার দৌত করে দিবে কে মহিলার করে দিবে গুলা সিদ্দিক একবার বলছেন উসমান এই মুহূর্তে আমার কাছে কোনো কর্মচারী নাই আর বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে বিনা বেতনে এই মুহূর্তে কেউ তো কর্মচারী যেতে হতে চাইবে না একটু চিন্তা করে দেখি কি কাউরে কোনো জায়গায় পাওয়া যায় কিনা মদিনার মসজিদে কেউ যখন কোনো কথা বলছে না সিদ্ধিকে একবার চোখের পানি ছেড়ে ছেড়ে কামতেছেন মহিলার বাড়িতে কাকে দিবেন এমন সময় ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস দাঁড়িয়ে গেলেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হজরত অমর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলতেন খেলিবাতুল মুসলিম আমিরুল মমিন হজরত আবু বকর সিদ্দিক আপনি ওই মহিলার বাড়িতে এই মুহূর্তে কর্মচারী খুঁজে পাচ্ছেন না কোন মানুষকে মহিলার বাড়িতে কর্মচারী নিয়োগ দেওয়ার দরকার নাই এই মুহূর্তে আমি অমর এই মহিলার বাড়িতে বিনা পয়সায় পারিশ্রমিক ছাড়া এই মহিলার বাড়িতে খিদমত করে দিতে যা আল্লাহ খেবার যে অমরের কাছে মানুষের মাথা কাটা ছিল ডালবাত পয়সা দিলে সকালে লাগবে না বিকালে লাগবে পয়সা দিলেই মাথা কেটে দিতে পারতো যেই লোকটা রেসিলে পাককে হত্যা করবার জন্য বের হয়েছিল আর এই লোকটা আজকে বলছে আমি একজন বিধবা মহিলার বাড়িতে বিনা পয়সায় কাজ করে দেবো আল্লাহ একবার বললেন না কোন শিক্ষা তাকেই পরিবর্তন করেছে কথা বললেন না আল্লাহ বলেছেন লিতু যেন না সামিনের জুলোমা তিল আন পারে সমাজের অন্ধকার দূর করে দিতে আজকে কেউ যদি গ্রামের নেতা হয় কেউ যদি ওয়ার্ডের নেতা হয় তার যে ক্ষমতার প্রভাব দেখায় কোরআন যদি জমিনে সিন্ধা হয়ে যেত কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হতো না ঠিক কিনা বলেন আজকে আমাদের যে ক্ষমতার যে পাওয়ার আমার বন্ধু গান কষ্ট হচ্ছে আপনাদের হজরতে আমার ফারুক আদি আল্লাহ তালু বলছেন আমি মহিলার বাড়িতে কাজ করব। অমর যখন বলছেন এই মহিলার বাড়িতে কাজ করবেন তখন তিনি রাষ্ট্রের কি কথা বলছেন না কেন একজন একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি একবারে সুপ্রিম পাওয়ার এই লোকটা বলছে বিনা পয়সায় কাজ করবে কি পরিবর্তন করে দিয়ে ছাল করান তুমি রাষ্ট্রের প্রধান বিচারপতি এই মুহূর্তে তুমি বলছো এই মহিলার বাড়িতে কাজ করে দিবা তুমি কেমনে কাজ করবা তুমি না রাষ্ট্রের এত বড় দায়িত্বে আমার ডাক দিয়ে বলছে না আবু বকর আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে সকালবেলা মহিলার বাড়িতে কাজ করব বিকেলবেলা অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় মহিলার বাড়িতে কাজ করে দেব এর মাধ্যমে কোনোভাবে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই চিন্তা করেন কেমনে জমিনটাকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ সিদ্ধিকে একবার দাঁড়িয়ে বললেন সোনামাত এতগুলা মানুষের সামনে স্বেচ্ছায় তুমি দায়িত্ব নিয়েছ আজকে এ থেকে তোমার দায়িত্ব শুরু হয়ে গেল ঠিক মতো যদি আদায় করতে না পারো আমার আদালতে এক সপ্তাহের ভিতরে তোমাকে জবাব দিয়ে করা লাগবে আর করলে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে পাকের সামনে আমি নালিশ করব দায়িত্ব নিলে আদায় করা লাগবে আমার বন্ধগান হাজরত ফারুক পরের দিন সকালবেলা বেলা ফজরের সালাত পড়ে নিজের ঘরে নাস্তা সেরে আস্তে আস্তে মহিলার বাড়ির দিকে যেতে লাগলেন মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর সালাম দিয়া ডাক দিয়া বলছেন আমি জানতে চাই মা আমি আপনার বাড়ির নির্ধারিত খা বলেন না কি করে দেওয়া লাগবে কি কাজ করে দেব মহিলা ডাক দিয়ে বলছেন যুবক রে কে তোমাকে চিনলাম না বাবা তুমি এসেছো আমার বাড়িতে কাজ করে দিবা তুমি আসার প্রায় আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে আমার চিন্তায় পড়ে গেলেন দায়িত্ব আমার আর দায়িত্ব রাদায় করে যায় কে মহাবিপদে আমি হাজরতা আমার চিন্তায় পড়ে গেলেন দ্বিতীয় দিন সিদ্ধান্ত নিয়েছেন ফজরের সলাদ পড়ে আগে পৌঁছে যাবেন দ্বিতীয় দিন ফজরের পড়ে নাশতা করলেন না আস্তে আস্তে করে মহিলার বাড়ির দরজায় পৌঁছে গেলেন সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন আমি জানতে চাই বলেন না কি করে দেওয়া লাগবে আপনার আমি আপনার বাড়ি নির্ধারিত খা দেব মহিলা ডাক দিয়ে বলছে বাবা রে আজও আসতে দেরি করে ফেলেছ বাবা তুমি আজও আসার প্রায় দুই ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়া আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া আমার কাপড়গুলা গুলা দৌত করে আমার ঘরটাকে মুছে দিয়ে চলে গিয়েছে আল্লাহবর অমরে তো আস্তে আস্তে অমর কি নরম না গরম তো আস্তে বললেন যে বেচারার নাম শুনলে শয়তানোর রাস্তা চেঞ্জ করে যায় হ্যাঁ সাত আটশো মাইল দূরে কেউ যুদ্ধ করলে মদিনার থেকে খবর পায় রাত্রে কে কি স্বপ্নে দেখে সবাই সকালে অমর বলতে পারে এই অমর গরম মিজাজ দুই দিন হলো দায়িত্ব আদায় করতে পারতেছেন না আস্তে আস্তে মিজাজ গরম চিন্তা করলেন আগামী কালকে ফজরের নামাজের আগে যাব তাহার সালাত পড়ে আগে যাব। হজরত আমার তৃতীয় দিন তাহাজুদের সালাদ পড়ে আস্তে আস্তে করে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন দরজায় নক করে বলছেন আম্মা আমি আপনার বাড়ি নির্ধারিত খাদেম দেব রাষ্ট্রের পক্ষ থেকে করা নির্ধারিত খা দেব বলেন না কি করে দেওয়া লাগবে মহিলা এবার ডাক দিয়ে বলছে যুবক রে তিন দিন তুমি আসলা বাবা আজও আসতে দেরি করেছ তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়া দুইটা হাত উপর দিকে উঠাইয়া ভিড় ভিড় করে কি বলছে আমার চুকের পানি মুছে দিয়া তার জন্য আল্লাহ আমার অফিসে গেলেন আর চিন্তা করলেন ঘটনা কি তিন দিন হয়ে গেলো কাজ করতে পারি না আমি আমার কাজকে করে দিয়ে যায় অফিস করে সিদ্ধান্ত নিলেন বাড়িতে গিয়েই নাঙ্গা তরবারি বাড়ি তরবারিক কুসমুক্ত করলেন তরবারি হাতে নিলেন যুদ্ধের পোশাক পরলেন আর সিদ্ধান্ত নিলেন আর যাই হোক আজকে আরো আগে যাব আগে যাবো থেকে মাথা আলাদা করে দিন অমর তো আপনাদের খারাপ লাগতেছে আপনাদের আওয়াজে তো আমার কষ্ট হচ্ছে আর এখানকার শিল্লানি মনে হইতেছে এটা জান্নাত এটা যান নামে টুকরা আমি এই বিপদে আছি এখানে আরেক এখানে চলতেছে এজন্য আমি রেখে দিচ্ছি আরে শোনেন না আপনাদের মিজাজের সাথে তো আমার যাওয়া লাগবে বাবা শোনেন আমার দিকে তাকান কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয় কষ্ট হইতেছে এত কোন আজ করলাম ধৈর্যের সাথে বসে রয়েছে এখনো আর আপনাদের কষ্ট হচ্ছে হাত উঠান কেন বারবার মানে এটা উঠে জায়গা এই যে আপনাদেরকে আমি বলতেছি কথা এটার অর্থ হচ্ছে একটু বিনোদন এর মানে কি এটা হচ্ছে আপনাদেরকে আমার দিকে মোতাবাজা করা আমি যা বলতেছি তার যেন অন্য মনস্ক না থাকেন এটা করতেন আমি যে বানাইয়া নতুন একটা আবিষ্কার করছি এটা নয় রসূলও বিনোদন করতেন না সুবানাল্লাহ নাই আমি কি বানাইয়া বলতেছি আর রসুলও চিত্ত বিনোদন করতেন মনে হয়ে গেছে বলে দিব একটা এক মিনিটে আপনারা তো শুধু বলেনি বলবেন বলে দিব রসুল কেমনি বিনোদন করতেন জানেননি এক মিনিটে শোনেন রসুল পাক সাল্লা ইসলাম একদিন মসজিদে নবাবিতে বসা কোথায় আমার দিকে তা এখন কোথায় সকল সাহাবাই কেরাম বসা সব সাহাবাই কেরাম বসে রইছেন হঠাৎ নবীজি বলছেন সোনা সাহাবিরা আজকে কিন্তু দুপুরে তোমাদেরকে আমি দুপুরের পরে সন্ধ্যার আগে তোমাদের সবাইকে খাওয়াবো নাস্তা করাবো ছিল কাছে বসা ঘটনা কি আপনি যে এতগুলো মানুষের দাওয়াত দিতেছেন খাওয়াইবেন আমি নি একটু আগে আপনার ঘর থেকে এলাম রাত্রেও তো খাইছেন না কিছু সকালেও তো ঘরে নাই কিছু দুপুরেও তো কিছু নাই গড়ের হেরাও খায় নাই আমিও না আইছি আপনি গরো গিয়েও দেখবেন খাবার নাই এতগুলা মানুষের দাওয়াত দিতেছেন কই থেকে খাওয়াইবেন নবীজি বলছেন আলী একটু থামো ভাল লাগতেছেন এমনি মন মানসিকতা খারাপ একটু মজা করতে চাই ইয়ার রসুল্লাহ আপনি মজা করলেও তো যারা বসছে হেরা কেরা আপনার মজা বুঝবো খাওয়াই পিছন থেকে একজন বলছে ইয়ার রসুল আল্লাহ আমি রেডি না খাইয়া কিন্তু মসজিদ থেকে যাইতাম না সোহান বললেন না আর হজরত ওসমান হযরত ওসমান যিন নরাই আস্তে আস্তে করে বাইরে চলে যাইতেছে নবীজি বলছেন ওসমান যাও করে কো হুজুর আমার লজ্জা হইতেছে ওসমান তে লজ্জাশীল মানুষ এটা কথায় কথা চলে আসে হাদিস বুখারীর হাদিস উসমানকে কে তো কে তো ফেরেশতরা সাজুল লজ্জা পায় না আল্লাহ লজ্জা পায় রাসূলও লজ্জা পায় সুবহানাল্লাহ কথার নাম লতা কই চলে যায় কথায় কথা চলে আসছে নবীজি নিজের ঘরে শুয়ে আছেন কার ঘরে কথা কন নিজের ঘরে শুয়ে আছেন মানে এখানে স্ত্রী আছেন হয়তো আয়সা ছিলেন তো এখানে কি আমার মতো জুব্বা জব্বা পুরে বসা লাগবে ঘরে তো স্বাভাবিক থাকা যায় তো রসুল স্বাভাবিক পোশাক পরে শুয়ে আছেন এমন সময় একজন গিয়ে দরজায় নক করে বলে সালাম দিয়েছেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ নবীজি বলছেন কে না আবু বকর নবীজি বলছেন আসো আবুবুক ঢুকছেন ডুবে দেন রসুল শুয়ে আছেন কাছে বইছেন কিছুক্ষণ পরে আবার শুনেন সালাম দিয়ে বলছে আমি আসতে পারি বলছেন কে বলছেন আস উনি কে বসছেন কিছুক্ষণ পরে আরেকজন আসছে সালাম আস্তে আস্তে দিছে আল্লাহ আমি কে আসতে পারি নবীজি বলছেন কে না উসমান থামো তুমি থামো দাঁড়ায় থাকো সাহবা একরাম চিন্তা করলেন ঘটনা কি আমরা নিজেরই দরজা খুলে ঢুকলাম নবীজি এখন কোন থামো উসমানটা আসতে দিলেন না উসমান থামলেন দরজার বাইরে নবীজি উঠলেন নবীজি নিজে উঠলেন আল্লাহ আকবার বললেন নবীজি নিজে উঠলেন স্বাভাবিক পোশাকের বিপরীতে পোশাক পরলেন পোশাক পরে শরীর ঢেকে নিজের দরওয়াজা খুলে দিলেন আর জুড়ে পড়েন ঘটনা এখানে শেষ না বহুত লম্বা কেচ্ছা সব শেষ হযরত অমর আবু বক করে একদিন সময় করে রসুল কে সে বলতেছে রসুল্লাহ আমাদের কিছু জানার আছে আপনার কাছ থেকে নবীজি বলেন আপনার আমার শ্বশুর জানতেই পারেন ওই দিন যে আমরা গেলাম আমরা তো আপনার শ্বশুর আপনি শুয়ে শুয়ে বলেন আছেন। আর আপনার জামাই হেরে আপনি দরজা খুলে দিলেন নবীজি বলেন শোনো আমি যে পোশাকে ছিলাম এটা স্বাভাবিক পোশাক কিন্তু উসমানকে তো ফিরিশ লজ্জা পায় আল্লাহ লজ্জা পায় আমারও লজ্জা লাগে উসমান আমাকে বিয়ে দিতাম আল্লাহ আখবর উসমান তো লোক ওসমান পৃথিবীতে কেয়ামতের দিনে বহুতের সাক্ষী বহুত কিছু আল্লাহর কাছে দিবে আর ওসমানের সাক্ষী দিবে জীবন্ত আল কোরআন তো কথায় কথা চলে এসছে গেলাম না কষ্ট দিচ্ছি না কষ্ট দিতেছি না দিতেছি না লম্বা তো যাইতেছে শোনেন না তো বলতেছিলাম রসুল বলছেন সবাই দাওয়াত খাওয়াইবেন মনে আছে নি আপনাদের নবীজি আমার মন মানসিকতা খারাপ এমনি খাবার টাবার নাই আজকে সবাইরে খাওয়ামো বলছি আলী বলছে দেখ মনে কুর থেকে খাওয়ান গড়ের দেরও খাবার নাই আর আপনি এতগুলো মানুষের দাওয়াত দিতেছেন খাওয়াইবেন দেখুন একটু পরেই তো খাওয়ামো রসুল বৈশা রয়েছেন অনেকক্ষণ চলে গেছে কোনো খাবার নাই তো একজন সাহাবি দাঁড়িয়ে বলছেন ঘটনা কি খাবারের টাইম তো চললে যায় খাওয়াইবেন কোন সময় নবীজি বলছেন খাওয়াই মতো কুছি বলছেন ঘটনা কি হঠাৎ দাঁড়িয়ে বলছেন শোনো সাহাবাই কারাম আমি তোমাদেরকে খাওয়াবো এর আগে তোমাদের বেগে পকেটে যার কাছে যা আছে খেজুর খুরমা মানে জব রুটি মুটি যা আছে তোমাদের কাছে ওগুলো আমার সামনে দাও ওর সাহবা কেরামের কারো কাছে রুটি আছে কারো কাছে জবের রুটি কারো কাছে খেজুর কারো কাছে খুরমা বেগেছিল না সব রসুলের সামনে হাজির নবীজি বললেন এগুলো তো তোমাদের পক্ষ থেকে আমার সামনে দিস আমার কি আমি কি কিনে নিতাম না কেমনে দিস আল্লাহ এগুলো আপনারে হাত দিয়ে দিলাম কি সবাই বলেন নবীজি বলছেন তোমরা যে আমার হাত দিয়ে দিস এখন এই জিনিসগুলার মালিক আমি এগুলোই তোমাদেরকে এখন খাওয়ামো আমি সোহানাল্লাহ বললেন না তোমাদের জিনিস তোমাদের কি খাওয়ামো তবে খাওয়াবো আমি সাহাবে কেন আলী চিন্তা করছে বুদ্ধি দেখছেন নি মানুষের পাবলিকের জিনিস পাবলিকরি খাওয়ায় তোমার নিজেরটা নিজে নিজে খাওয়ায় বলছেন রেডি হো আলি কোথায় কারণ আপনারা চিন্তা করবেন আলী তো কাশি বৈশে কথা বলতেছে ঠিক না নবীজি তো চিৎকার দিয়ে বললেন কেন আলী কোথায় প্রশ্ন জাগে না আপনাদের না জাগলে আমার জাগে তো জুড়ে কথা বলেন না আলী তো কাছে ছিল জুড়ে বললেন কেন আলী কই এর অর্থ দুইটা এর অর্থ কয়টা দুইটা একটা হলো আলি ছিলেন খাটো, আপনারা কি শর্ট শর্ট একটা কইলে হইছে তো আলি ছিলেন খাটো তো আলি যদি মাজলিসের কোথাও বইসা তাকে দেখা যায় না এই জন্য রসুল জুড়ে না আলি কই আলি বলছে আমি তো কাছেই আছি সোহান বললেন না এখানেও গল্প আছে এটা কয়টা হাদিস কমবে আমি কষ্ট হয় আর না জনগণ বইসা থাকলে কি হবে এরা তো বইসা রইস

খাটনা লম্বা আর এই হাত থেকে মাথাটা খাটনা লম্বা খাটো তাহলে আবু বকর ছিলেন লম্বা ছিলেন লম্বা অমর আর ছিলেন খাটো তো তো মাঝে মাঝে বলতেন ভাই তুই তোমার কারণে সমাজে একসাথে চলতে পারি না দুইজন লম্বা একসাথে গুললে বাইটটা তুমি পিছনে পিছনে থাকো কেমন কেমন লাগে জানি তারা বলতেন লানা কি লানা আরবিতে লানা লিখতে লাম লম্বা আলিফ লম্বা আর নুন মধ্যখানে ভাই এই যে এতটুকু নুন নক্তা একটা ছুডু এই যে এতটুকু তারা বলতেন দেখেন আলিও লম্বা আবু বকর লম্বা আর তুমি নুনের মতো বাইটিয়া মধ্যখানে পড়ে থাকো আমরা যদি দুই পার্শ্বে তোমার না থাকতাম তাহলে তোমার জিন্দিগি খবর ছিল। সে বললেন না আলিরে বলতেছে অমর আবু বকর আলী কি সাইডে দেওয়ার লোক মনে করতেছেন যদিও হাদিসে সহি না রাসুল বলেছেন انا مدينه العلم وعلي আমি হচ্ছে জ্ঞানের রাজ্য আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী আল্লাহ আলী কে ছড়া দেওয়ার লোক আলী বলতেছে ওমর কি বললা কইছি তো তুমি বাইচিয়া আমাদের কারণে তুমি সমাজে মুখ দেখাইতেছো আলী কয় শোনো তোমরা আমার কারণে বাইচা আছো সুবহানাল্লাহ বললেন কি মজার আলাপ তাদের মধ্যে আলি বলতেছে তোমরা বাইচা আমার কারণে সমাজে ইজ্জত পাইতে আমার কারণে আমি যদি না থাকি তোমাদের এক পয়সারও সম্মান থাকবে না সুমান আল্লাহ না ওমর বলতেছে আবু বকর বলতেছে ওমর আলী কি কয় ইজ্জত সম্মান তো মাইরে ফালিতেছে তুমি কিছু কও আলী বলতেছে আমি বলতেছি শোনেন আপনারা বলতেছেন লানা লামলম্বা লম্বা নুন লম্বা লামো লম্বা আলিফ লম্বা নুন শোনেন লাউ কানা নুন বাইনাল আলিফে ওয়াল লাম যদি আলিফের লামের মাঝখানে আমি হযরত আলীকে কষ্ট পাচ্ছেন ডাক দিলেন খাবার খেতে বসেছেন নবীজি সবাইরে বসাইছেন আলীর ডান পাশে আবু বকর ওমর আবু বকর ওসমান আলী সবাই বসছেন সাবেক কেরামকে রাসূল নিজের হাতে খেজুর দিচ্ছেন আর বলতেছেন আজকে আমি খেজুর দিচ্ছি ঠিকই কিন্তু খাইতে খাইতে তোমরা গল্প করবা আমি গল্প করব। কে কি স্বপ্নে দেখছো আমারে বলতে আমিও কি স্বপ্নে দেখছি তোমরা রে বলবো আজকে সব আমরা শুনবো সোহানুল্লাহ বললেন না মানে গল্পের একটা আসর বসাইছেন রসুল সবাই রে খেজুর বন্টন করে দিছেন নিজেও খেজুর বন্টন করে বসছেন খাইতে সকল সাহবাহ আমাকে বলছেন খাও সবাই খেজুর খাওয়া শুরু করছেন যার যার মতো করে গল্প বলতেছেন কেউ কোন স্বপ্ন দেখছেন এটা বলতেছেন রসুল হঠাৎ খাবার বন্ধ করে দাঁড়ায় গেছেন কি করছেন ঘুমাইছে আপনাদের দাঁড়ায় বলতেছেন শোনো খাবার বন্ধ করো তোমাদের লজ্জা সরম নাই আমি রসুলের সামনে বৈশা এইভাবে একবার পেটুকের মতো রাক্ষসের মতো খাইতেছো সাহাবাই কারাম চিন্তা করেন ঘটনা কি তো এমন কথা বলেন না আমরা কই খাইলাম তার সামনে এমনি লজ্জা খাই না আর বলতেছে আমরা বেশি খাইতেছি অমর বলছেন ইয়া রসুল্লাহ ঘটনা কি আমরা এমনি লজ্জা কম খাইতেছি আপনি বলেন বেশি খাইতেছি নবীজি বলেন কম খাইতেছো না পেটুকের মতো আমার সামনে বৈশাখ লজ্জা সরম নাই খাইতে আসো খাইতে আসো আর উমর বলছেন বলেন না কে বেশি খাইছে নবীজি বলছেন যার সামনে খেজুরের দানা খেজুরের বিচি বেশি সে সব থেকে বড় পেটুক বেশি খাইছে বললেন না উমর তো এমনি গরম লজ্জা দিতে দিতে পাগলি হিসাম রসুল দিতেছেন উমর বাইর হয়েছে আছে খে বেশি খাইছে খেয়ে বেশি খাইছে খুঁজতে খুঁজতে আইসা দেখে আলীর সামনে বিসির এক স্তূপ এতগুলো বিচি আলীর সামনে রইছে কয়ে আলী তুমি এমনি বাইটিয়া আর এভাবে মানুষে খায় এই যে লজ্জা শরম রসুলের সামনে ইজ্জত সম্মান সব নষ্ট করা দিতেছ এটা কেমনে খাইলা আলি চিন্তা করে আমি তো খাইলামই না আমার এই বেজ্জতটা করছে গে আমারই এতগুলা শরম দিতেছে কে রসুলের সামনে আমি তো খাইলামই না সাহাবাই ক্যারাম আলির দিকে তাকাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে একজন কই কিরে এভাবে খাস আর একজন কি নাকি তোরা তো দাও তো যাইতো না তো আলি তো দেখতেছেন ইজ্জত শেষ আলি তো ছাড়ে দেওয়ার লোক না দাঁড়ায় গেছে রসুলের চাচা তো বাইতো দাঁড়ায় গেছে কয় শোনো মান সম্মান বাসাই তোইব এজন আমিও দাঁড়াইছি শুধু আমি পেটুক না আমার চাইতে বড় বড় পেটুক এখানে আছে আমার চাইতে বড় রাখকুষ এখানে আছে সাহাবাই کرام তুমি বুঝলা কেমনি আমি তো খেজুর খাইয়া বিচিগুলো রাখছি দানাগুলা রাখছি আর এখানে মজলিসে এমনও পেটুক আছে খেজুর খাইছে খাইছে বিচিও খাইছে সোহানাল্লাহ বললেন না সাহাবাহাম বলছেন এই কামটা করতে লোকে বিচি সুদ্ধা খাই পালাইছে সাহাবাহাম খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে বিচি একটাও নাই রসুলের সামনে একটা বিচি নাই এর অর্থ কি রসুল বিচি সুদ্ধা খাইছে বলেন খাইছে বরং রসুল খেজুরগুলো খাইয়া বিচিগুলো আলীর সামনে রেখে দিছে সুবহানাল্লাহ বলে না একজন মেয়ের জামাই আর একজন শ্বশুর কেমন বিনোদন কেমন ভালোবাসা ছিল পাবলিকের সামনে আর আমাদের এই দেশের শাশুড় আর জামাই মাদারীপুরের শাশুড় আর জামাই যদি রাস্তা দিয়া এই কুয়াশার মধ্যে ঠান্ডা দিয়ে হাইটা যায় কিছুদূর যাওয়ার পরে জামাই কয় আব্বা আমার তো ঠান্ডা লাগতেছে কো কি করতাম কই আপনার কাছে সিগারেট আছে সিগারেট সিগারেট থাকে আমার একটু দেন অর্ধেক খাইয়া অর্ধেক দিতেছে আর দুনোজন গলায় গলা লাগাইয়া লঙ্গি উল্ডাইয়া দুলাবাইয়ের মতো হাঁটতেছে কথা কন্যা এর কারণ পরিবারে দিন নাই কোরআনের শিক্ষা নাই কথা বুঝতে পেরেছেন আমি সব কথার শেষে শিক্ষার জন্য বলতেছি বাবা সুতরাং পরিবারকে সুন্দর করতে হলে সমাজকে সুন্দর করতে হলে লাগবে কোরআনের শিক্ষা কোরআনের কিসের শিক্ষা মনে আসেনি এই কোরআনের শিক্ষায় প্রধান বিচারপতি হজরত আমর এখন মহিলার ঘরের কর্মচারী মনে আসেনি আমার মুসলমান বন্ধুগান গভীর মনোযোগ কথাগুলা দিল দিয়ে শোনেন এবার রেখে দিচ্ছি চতুর্থ দিন হজরত অমর এ ফারুক রিয়াল তোর হাতে নিয়ে গভীর আসতে আসতে পৌঁছে গেলেন মহিলার বাড়িতে মহিলার বাড়ির দরজায় পৌঁছে গেলেন দরজায় পৌঁছে দেখেন ঘরের কার যেন গলার শব্দ শোনা যায় মিটমিট করে আলো জ্বলতেছে বুঝতে পারলে বার ধরতে পেরেছি যুবক ঘরের ভিতরে আস। অন্ধকারের ভিতরে হজরে তো অমর তোর বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে গর থেকে বের হলে মেরে ফেলবে কিছুক্ষণ পরে ঘর থেকে একটা যুবক আস্তে করে পা দিয়া ঘর থেকে বের হয়ে চলে যায় আমার ডাক দিয়া বলছেন যুবককে তুমি দাঁড়িয়ে যাও আমি অমর বলছি তুমি হাত উঠে সারেন্ডার হয়ে যাও আমার হাতে খোলা তোর বাড়ি না দাঁড়ালে কিন্তু শরীর থেকে মাথা আলাদা করে দেব অমরের গর্জন শুনে আগন্তুক যেখানে ছিল পা ওখানের এই হাত উঠাইয়া মাথাটাকে নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন আমার আস্তে আস্তে করে আগন্তুকের পর্যন্ত গেলেন জোয়ানের কাছে গিয়ে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না হাউমাউ করে কান্না শুরু করে দিলেন হাত থেকে তোর বাড়ি ফেলে দিলেন শরীর কাঁপতে লাগলো হাজরত আমার তাকাইয়া দেখেন ঘর থেকে যে যুবকটা বের হয়ে সামনে তার হাত উপরের দিকে উঠে সারেন্ডার হয় মাথাটাকে নিচের দিকে করে দাঁড়িয়ে আছে সে আর কেউ না তিনি হলেন এই রাষ্ট্রের খালিফা আবু বকর আল্লাহ কোথায় মানুষকে নিয়ে যায় হজরতে আবু বকর দাঁড়িয়ে আছে আমার চুকের পানি ছেড়ে জড়িয়ে দাঁড়লেন আর ডাক দিয়ে বললেন ভাই আবু বকর খালিফাতুল মুসলিম আপনি কেন মহিলার গোট থেকে বের হলেন আপনি এই রাষ্ট্রের খেলিফা আপনি না আমাকে দায়িত্ব দিয়েছিলেন কেনই প্রতিদিন ওই মহিলার বাড়িতে আপনি এসে কাজগুলা করে দিয়ে যান সিদ্দিকে একবার চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন ভাই অমর রে তোমার আগে আমি খালিফা হয়েছি এর অর্থ হলো তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে জবাবদিহি তার ভয় আমার ভিতরে যখন ঢুকে যায় আল্লাহর ইনসাফের আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে এই ভয় যখন আমার ভিতরে ঢুকে যায় তখন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি না তুমি মহিলার বাড়িতে কাজ করলা কিনা এই মহিলা কষ্ট পাচ্ছে কিনা আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে এই জন্যে সারাদিন মানুষের সারাদিন রাষ্ট্রের কাজ করবার পরে যখন বাসায় যায় মহিলার কথা মনে পড়ে যায় আমি এসে আমি রাষ্ট্রের খালি পা হতে পারি আমি এসে মহিলার বাড়ির সবগুলা কাজ নিজের হাতে করে দিতে চাই আর আল্লাহর কাছে বলতেছে চাই আল্লাহ এইভাবে যদি কার হক নষ্ট করে থাকি ক্যামতের দিন তুমি আমাকে বিপদগ্রস্ত করো না হাজরতা আমার ডাক দিয়ে বলছেন আবু বকর বুঝতে পেরেছি আপনার ভিতরের জবাবদিহিতার ভয় এই জন্যে কাজগুলা করে দিয়ে যান কিন্তু আমি জানতে চাই আপনার পায়ে জুতা নাই কেন জুতা ছাড়া আপনি মহিলার বাড়িতে কেন আসলেন কাজ করতে একবার জবাব দিলেন আমি রাষ্ট্রের খালিফা হতে পারি কিন্তু চামড়ার জুতা পরবার মতো পয়সা আমার নাই আমি তো খড়মের জুতা পরি কাঠের জুতা পরি আর কাঠের জুতা যখন মদিনার পাথরের জমিতে আমি হাঁটব খট খট করে আওয়াজ হবে এতে যারা ঘুমিয়ে গিয়েছে তাদের কষ্ট হবে যারা অসুস্থ তাদের কষ্ট হবে যারা ইবাদতে আছে তাদের ইবাদতে ব্যাঘাত ঘটবে এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা স্যান্ডেল দেই না কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে জবাবদিহিতার তার বই ঢুকে গিয়েছে একজন রাষ্ট্রপ্রধানের পড়বার মতো জুতা নাই আর আমরা যদি সাধারণ কোন একজন দায়িত্বশীল নেতা হতে পারি তাহলে চুরি সামারি করে সব পয়সা বিদেশে পাঠাইয়া দে সুতরাং সমাজকে যদি পরিবর্তন করতে হয় সমাজকে যদি সুন্দর করতে হয় আল্লাহ তাআলা আমার তেলাবতৃত আলো আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা আর আমি আপনার কাছে আমি যে কিতাব দিয়েছি এটা এমন একটা কিতাব এটা ম্যাগনেটিক লাইট সমাজের যেই জায়গায় দুর্নীতি যেই জায়গায় অন্ধকার দেখবেন অন্ধকারের জন্য সমাজে কোরআন নামক লাইট যদি আপনি লাগিয়ে দিতে পারেন অন্ধকার থাকবে না গোটা জমিনকে আলোকিত করে দেবেন কে